কাল রাজধানীতে যুবলীগের সমাবেশ ঘিরে সাত সাজ রব বিরোধীদের অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি ফরিদপুরে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি আন্দোলনেই সরকার পতনের ঘোষণা তারা ক্ষমতায় থাকার কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী কোনো মানুষ যেন অবহেলিত না থাকে এটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যুর ঘটনায় বান্ধবী বুশরাকে আসামি করে বাবার মামলা পাঁচ দিনের রিমান্ডে সর্বশেষ অবস্থান ছিল কেরানীগঞ্জ বলছে পুলিশ জঙ্গিবাদে ঝুঁকছে জামায়াতে ইসলাম ছাত্র শিবির থেকে উগ্রবাদী সংগঠন হিন্দাল শারকিয়ায় আমিরের ছেলে পরামর্শদাতা যুদ্ধাপরাধী দলটি বলছে পুলিশ এবং পরিত্যক্ত ঘোষণার পাঁচ বছর পরও আবারও সিলেটে বিয়ানীবাজার ফিল্ডে গ্যাস প্রতিদিন মিলবে ষাট থেকে সত্তর লাখ ঘনফুট যোগ হবে জাতীয় গ্রিডে সংবাদের সঙ্গে আছে আমি ইবনাদুল হক দশ ডিসেম্বর নয় বারো নভেম্বর থেকে রাজপথে থাকার ঘোষণা যুবলীগের বিএনপি জামায়াতের যে কোনো আপাতত্পরতা রুখতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সজাগ থাকবে যুব সমাজ আগামীকাল দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে এমন বক্তব্য সংগঠনটির আর নীতি নির্ধারকরা বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সরকার প্রধান শেখ হাসিনা ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট পোস্টার ব্যানার ফেস্টুন আর লাল সবুজের পতাকা শোভিত নগরীর ব্যস্ততম সড়ক শুক্রবার যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে নগর সেজেছে বর্ণিল সাজে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুবর্ণ জয়ন্তী পালন করবে যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এটি রূপ নিচ্ছে জনসভায় শেষ মুহূর্তে চলছে মঞ্চ সাজসজ্জার কাজ পাশাপাশি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় মঞ্চ বানানো হয়েছে পদ্মা সেতুর আদলে অন্য যে কোনো বারের চেয়ে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী গুরুত্বপূর্ণ লক্ষাধিক যুবলীগ নেতাকর্মীর অংশগ্রহণে হবে এবারের মহাসমাবেশ এই দেশকে সেই পরাজিত শক্তি বিএনপি জামাত দেশের দায়িত্ববার গ্রহণ করে আবার দেশটিকে দেশের অগ্রযাত্রাকে নষ্ট করে দেবে সেটা হচ্ছে বাংলাদেশ যুব সমাজ মেনে নেবে না সর্বোচ্চ শক্তি দিয়ে দেশের কল্যাণে আমরা রাজপথে থাকব প্রস্তুত কমিটি বলছেন এটি গতানুগতিক সমাবেশ নয় দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী এছাড়া বিরোধী দলের আন্দোলন সংগ্রাম প্রতিরোধে এখন থেকে যুব সমাজ মাঠে থাকবে বলেও জানান তারা সার্বিক বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা তাতে বিরোধী দল যেভাবে জনসভা করছেন যুবলীগের নেতা শেখ ফজলে ছাত্র পরশের নির্দেশে আমরা এই যুব মহাসমাবেশে আয়োজন করেছি সারা বাংলাদেশ থেকেই যুবলীগের নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ডিসেম্বর বা আগামী নির্বাচন নয় প্রতিটা মুহূর্তে বাংলাদেশের প্রতিটি জনপদে থাকবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের কথা বলবে শেখ হাসিনার কথা বলবে বাংলাদেশের উন্নয়নের কথা বলবে কারণ আমরা বিশ্বাস করি আমরা পরাজিত হলে পরাজিত হয়ে যাবে বাংলাদেশ ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা বিএনপি গণতন্ত্রের বিকাশে বাধা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলটি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে বিরোধী দলে থাকতেও একই কাজ করছে সকালে শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন বারবার বাধাগ্রস্ত হলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক বুকে পিঠে স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন এক তরুণ তুর্কি মিছিলের সেই অগ্নি মানবকে প্রাণ দিতে হয় স্বৈরাচারের বুলেটে জীবন মৃত্যুর ভেদ রেখা মুছে অমর হয়ে যান নূর হোসেন দশ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ হারান তৎকালীন যুবলীগ কর্মী নূর হোসেন হাজারো যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমেছিলেন শহীদ নূর হোসেন তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের গণতন্ত্র বারবারই বাধাগ্রস্ত হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সরকার কাজ করছে গণতন্ত্র বিকাশমান ধারা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আবার বিরোধী দলে থাকতেও ক্ষতি করছে বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্র ক্ষতি করেছে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আমাদের এই লড়াই অব্যাহত। শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে গণতন্ত্র মুক্তি পেয়েছে, আর বিএনপির আন্দোলন সংগ্রাম গণতন্ত্রকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক চাকার বাইসাইকেল এখানে অপোজিশনও ব্যাপার আছে, অপোজিশন সরকারি দলের রেসপন্সিবিলিটি আছে, অপোজিশনেরও রেসপন্সিবিলিটি আছে। আওয়ামী লীগের পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শহীদ নূর হোসেনের পরিবার। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 12 নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শহরের বাইরে আব্দুল আজিজ স্কুল মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। সমাবেশ স্থল জুড়ে নেতাদের বিভিন্ন বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। এদিকে সমাবেশ ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সুমন ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ফরিদপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে কমরপুর আব্দুল আজিজ স্কুল মাঠ, এখানেই গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে, ব্যানার ফেস্টুনে সাজ সাজ রব। সমাবেশ স্থলে নারীদের বসার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। সমাবেশ সফল করতে কাজ করছে একাধিক উপকমিটি। নিয়মিত শ্রমিকদের কার্যক্রম তদারকি করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ফরিদপুরের মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ এই সমাবেশকে ঘিরে, যদিও নানান রকমের প্রশাসনিক বাধা বা এরকম প্রতিবন্ধকতা রয়েছে। আমরা আশা করছি লক্ষাধিকের উপরে জনসমাগম এই মাঠে এবং চার চারপাশে থাকবে, আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশও সফল হবে বলে আশা বিএনপি নেতার। 12 তারিখের সমাবেশে জাতীয় অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ জনগণকে সাথে নিয়ে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য উদ্বুদ্ধ করছে এবং সেটির আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। কেউ যাতে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং এই ফরিদপুরে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটাতে না পারে সেদিকে পুলিশ আমরা সতর্ক রয়েছে। এদিকে বিএনপির গণসমাবেশ থেকে কোনো ধরনের উস্কানিতে বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় এজন্য সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। খেলাপোড়া যদি করার চেষ্টা করে, নাশকতা করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তার সমস্ত জবাব দিবে। গণপরিবহন বন্ধের ঘোষণায় 12 নভেম্বরের সমাবেশে আগে থেকে সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা। সময় সংবাদ, ফরিদপুর। সমাবেশে বাধা দিলে সেখান থেকেই লড়াই শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে ভয় পেয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার শুরু করেছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এর আগে সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীর সমাগমে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার টানা 14 বছর ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্য অর্জনেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। আসন্ন শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কিছুটা আগে ভাগেই শীত নিবারণের বস্ত্র সামগ্রী নিয়ে হাজির সমাজের বিত্তবানরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভাণ্ডারে কম্বল সহ শীত বস্ত্র প্রদান কার্যক্রম শুরু হয়। এতে মানুষের সহায়তায় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শীত বস্ত্র সহ প্রয়োজনীয় সামগ্রী অনুদান হিসেবে দেয়া হয়।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতায় থাকার ফলে উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে। একটানা আজকে 14 বছর থাকাতে, দীর্ঘ সময়টা থাকাতে আজকে অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি, অন্তত এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে। সমাজের কোনো স্তরে কোনো মানুষই মানে অপান্তেও থাকবে না, অবহেলিত থাকবে না, আর তাদের মানবিত জীবনযাপন করবে না, এটাই আমাদের লক্ষ্য। আমরা সেটা করেছি, যে যেখানে আছে তাদের জীবন মানটা যাতে উন্নত হয় সেই ব্যবস্থাটা কিন্তু করে দিচ্ছি। বেসরকারি খাতের উন্নয়নে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে আশা করে প্রধানমন্ত্রী বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। বেসরকারি ব্যবসা বাণিজ্যের যত বিস্তার ঘটবে তত বেশি আমি মনে করি অর্থনীতি শক্তিশালী হবে। বেসরকারি ব্যবসা বাণিজ্য যত আমি উন্মুক্ত করে দেব তত বেশি আমার কর্মসংস্থান বাড়বে, এটাই আমার লক্ষ্য। সেই জন্য কিন্তু সব উন্মুক্ত করে দিয়েছি। সামাজিক দায়িত্ব আপনাদের নিতে হবে এবং এই কাজগুলি করেন বলেই তো আজকে মানুষের আর্থিক অবস্থা অনেক উন্নতি হচ্ছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি ইইউ এর সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ইইউ কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বুয়েট ছাত্র ফরদিন নূর পরশ হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিখোঁজের দিন ফরদিনকে নিয়ে তার বান্ধবী টিএসসি থেকে রামপুরা যাওয়ার দাবি করলেও পুলিশ বলছে মোবাইলের সবশেষ অবস্থান ছিল কেরানীগঞ্জ। এ ঘটনায় ভোরে বুশরা সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ফারদিনের বাবা। যদিও লাশ উদ্ধারের দিন তিনি বলেছিলেন কাউকে সন্দেহ করেন না। শীতলক্ষা নদীতে বুয়েট শিক্ষার্থী ফারদিনের লাশ পাওয়ার 2 দিন পর বুধবার রাত 3:30 ফারদিনের বান্ধবী বুশরাকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন নিহতের বাবা। এর কয়েক ঘন্টার মধ্যেই বুশরাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নিখোঁজের দিন শুক্রবার ফারদিনের চলাচলের একটি সিসিটিভি ফুটেজ এসেছে গণমাধ্যমের হাতে। ওই দিন রাত 9:55 রাজধানীর রামপুরার টিভি ভবনের সামনের রাস্তায় উল্টো পথে রিক্সা করে আসতে দেখা যায় বুয়েট শিক্ষার্থী ফারদিনকে। সাথে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা। তাকে পুলিশ বক্সের কাছে নামিয়ে দেন ফারদিন। ফারদিনের ফোনের লোকেশন ট্রেস করে পুলিশ জানতে পারে শুক্রবার বিকেলে ড্যামরার বাসা থেকে বেরিয়ে রামপুরা যান তিনি। সেখান থেকে ধানমন্ডি ও নীলক্ষেত হয়ে আবার রামপুরা আসেন বান্ধবীকে নামাতে। এরপর তার লোকেশন দেখায় কেরানীগঞ্জ, সেখান থেকে পুরান ঢাকার জনসন রোড, তারপর বন্ধ হয়ে যায় ফারদিনের ফোন। নিখোঁজের প্রায় 3 দিন পর সোমবার সন্ধ্যায় শীতলক্ষা নদীতে লাশ হিসেবে ভেসে আসে মেধাবী শিক্ষার্থী ফারদিন। এরপর বুয়েট ক্যাম্পাসে জানাজার সময় নিহতের বাবা জানান নির্দিষ্ট কারো উপর সন্দেহ নেই তার। আমরা কোনো ধারণার ভেতর নাই, সেটা আমাদের সন্তান, আমার শত্রু আছে বলে আমি মনে করি না, আমি কারো কোনো ক্ষতি করিনি। কিন্তু লাশ পাওয়ার 2 দিন পর ফারদিনের বান্ধবীকে আসামি করে মামলা করেন তিনি। পুলিশ বলছে থানার পাশাপাশি মামলা তদন্ত করছে ডিবি। তবে নিখোঁজের পর শনিবার থেকে সোমবার লাশ উদ্ধারের আগ পর্যন্ত ফারদিন কোথায় ছিলেন সে ব্যাপারে পুলিশ কিংবা বুশরা কেউই কোনো তথ্য দেয়নি। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু প্রেম ছিল, এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। প্রাথমিকভাবে মোটিভ এখনও বলার মতো পর্যায়ে আমরা আসিনি, আমাদের আরও তদন্তের বিষয় আছে। বৃহস্পতিবার দুপুরে 7 দিনের রিমান্ড চেয়ে বুশরাকে আদালতে তোলে পুলিশ। 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার সাথে আর কারা জড়িত আছে, কারা পরিকল্পনায় ছিল, কারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতা এনে বিচার নিষ্পত্তি করার জন্যই রিমান্ড প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক প্রতিমান হয় সেখানে 7 দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। ফারদিন নূর পরশ বুয়েটের পুরকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে বুশরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 3য় বর্ষের শিক্ষার্থী। বনশ্রীতে 6 বান্ধবীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদে ঝুঁকছে জামায়াতে ইসলাম। উগ্রবাদী সংগঠন হিন্দাল শারকিয়ার সঙ্গে যুক্ত আমিরের ছেলে ডক্টর রাফাত চৌধুরী, তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে রাফাত ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। যুদ্ধাপরাধী দলটি নতুন জঙ্গি সংগঠনের পরামর্শদাতা হিসেবে কাজ করছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হলি আর্টিজান ট্র্যাজেডির পর বাংলাদেশে জঙ্গিরা আর কোনো বড় ধরনের নাশকতা করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীর একের পর এক সাড়াশি অভিযানে কোণঠাসা জঙ্গি সংগঠনগুলো। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে নতুন একটি জঙ্গি গোষ্ঠীর নাম। গত আগস্টে কুমিল্লা থেকে কয়েকজন তরুণ নিখোঁজের পর অনুসন্ধানে নেমে জামায়াতুল আনসারফিল হিন্দাল সার্কিয়ার খোঁজ পায় র্যাব। জানা যায় দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এই জঙ্গি গোষ্ঠী। আর এতে যোগ দিতে গত এক দেড় বছরের কিছু তরুণ তথাকথিত হিজরতের উদ্দেশ্যে ঘর ছেড়েছেন। নিখোঁজ হওয়া অন্তত শতশত যুবকের ছবি ও ফোন নম্বর সহ তালিকা প্রকাশ করে র্যাব। গত মাসে র্যাব জানিয়েছিল নিখোঁজ ব্যক্তিরা নতুন এই সংগঠনে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় শুরু হয় যৌথ অভিযান। অভিযানে বেশ কিছু আস্তানার সন্ধানও মেলে। সবশেষ আটক করা হলো এই গোষ্ঠীর সিলেট অঞ্চলের সমন্বয়ককে, যিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমিরের ছেলে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাফাত চৌধুরী এর আগে শিবিরের রাজনীতি করতেন। সে শিবির করতো এক সময়, এটা এটুকু আমাদের কাছে স্বীকার করেছে। পিতার পরিচয় বা পিতার সংগঠনের কোনো নির্দেশনা তাদের প্রতি ছিল কিনা বা তাদের দ্বারা নির্দেশিত হয়ে এরকম ভাবে তারা এই সংগঠনে যোগ দিয়েছে কিনা সে বিষয়টি আমরা তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমরা সেটা জানতে পারব। ইতিমধ্যে জঙ্গি সংগঠন সার্কিয়ার 35 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের অনেকেই জামাত বা শিবিরের সঙ্গে জড়িত। কোরআন প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে এই তাদেরকে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছিল। তারা বেশ কয়েকজন যুবককে বা জিহাদে উদ্বুদ্ধ তরুণকে তারা বোমা বানানোর কৌশল সহ বোমা বানানোয় প্রশিক্ষিত করেছে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদ এবং জেএমবি মিলে 2017 সালে তৈরি হয় জামায়াতুল আনসারফিল হিন্দাল সার্কিয়া। সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের বন্ধ হয়ে যাওয়া এক নম্বর কূপ থেকে আবারও গ্যাস উত্তরণের পরীক্ষা সফল হয়েছে। প্রতিদিন মিলবে 60 থেকে 70 লাখ ঘনফুট গ্যাস। সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়, বিয়ানীবাজারের এক নম্বর কূপ থেকে 1991 সালে গ্যাস উত্তরণ শুরু হয়। 2014 সালে বন্ধ হয়ে যায় সে উত্তরণ। 2016 সালে ফের শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবারও বন্ধ হয়ে যায়। 2017 সালের শুরু থেকে এই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। চলতি বছরের 10 সেপ্টেম্বর বাপেক্স ওই কূপে অনুসন্ধান চালায়। এতে দেখা যায় এখনও গ্যাস মজুদ রয়েছে সেখানে। এরই পরিপ্রেক্ষিতে ওই কূপে আজ থেকে নতুন করে খনন কাজ শুরু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বিয়ানীবাজার এক নম্বর কূপের। দুপুর 12টার দিকে এই কূপ থেকে 2 মাস পর গ্যাস উত্তোলন শুরু হলো, কনফার্ম হলো। তা এইখানে যে এই গ্যাস কূপে যে গ্যাস আছে 60 থেকে 70 লাখ ঘনফুট গ্যাস এই কূপ থেকে বের হবে এমনটাই আশা করছেন এই এখানে কর্মকর্তারা। আমার সাথে আছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক অপারেশন মোহাম্মদ আব্দুল জলিল। আমি আপনার কাছ থেকে জানতে চাইব এইখানে যে গ্যাস আছে কখন আপনি মোটামুটি কনফার্ম হলেন এবং এই গ্যাসে এখানে কত কী পরিমাণ গ্যাস মজুত আছে এবং প্রতিদিন কী পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবেন? ধন্যবাদ ইকরাম ভাই। এখানে যে গ্যাসের স্তর আছে সেটা অনেক আগেই আমাদের 3D সিসমিক সার্ভে হয়েছিল। সেই 3D সিসমিক সার্ভের প্রেক্ষিতে আমরা 1981 সালে এই কূপটি খনন হয়েছিল। তখনই গ্যাসের উপস্থিতিটা নিশ্চিত হয় এখানে এবং সেই গ্যাসের পরিমাণটা ছিল উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ অ্যারাউন্ড 203 BCM। তো আমরা তখন দুটো ওয়েল খনন হয়েছিল এখানে, বিয়ানীবাজার 1 এবং বিয়ানীবাজার 2। তো এখানে দুইটি গ্যাস স্তর, একটা হচ্ছে লোয়ার গ্যাস স্তর, একটা আপার গ্যাস স্তর। এখন যে কূপটি ওয়ার্ক ওভার করছি এই কূপটি আসলে ছিল লোয়ার গ্যাস স্তরে ইনিশিয়ালি। সেখান থেকে প্রোডাকশান নিয়েছি আমরা অ্যারাউন্ড 35 BCF গ্যাস, কিন্তু ইতোপূর্বেই আমরা উৎপাদন করেছি এই কূপ থেকে। তারপরে এই কূপে অধিক হারে পানি এসে কূপের ওয়েল হেড প্রেশার হ্রাস পেয়ে কূপটি বন্ধ হয়ে গিয়েছিল। দেন আমরা পরিকল্পনা করি যে এই কূপটাকে নিয়ে কী করা যায়। দেন আমরা 2016 সালে এটাকে নিয়ে আরও একটি পরিকল্পনা করি, রিমেডিয়াল ওয়ার্ক করি এখানে। বলবেন এই যে 5টা বছর কেন লেগে গেল 17 থেকে 2022? হ্যাঁ, 17 থেকে 2022 আসলে আমাদের তো অনেকগুলো কূপ এইভাবে পানি এসে সাসপেন্ডেড হয়েছে।
তো সেই সাসপেন্ডেড কূপগুলোকে উৎপাদনে আনার জন্য পেট্রো বাংলাতে একটা কমিটি হয়েছিল। সেই কমিটির রিপোর্ট হয়েছে এবং এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পর্যায়ক্রমে যেগুলো বেশি প্রসপেক্টিভ সেগুলোকে আগে হাত দিয়েছি, আস্তে আস্তে আমরা হাত দিয়ে যাচ্ছি। যেমন আপনি গত সেপ্টেম্বর মাসের ঠিক এই 10 তারিখেই আপনি একবার এসেছিলেন যখন এই কূপটি আমাদের ওয়ার্ক ওভার কাজটা শুরু হয়। আজ ঠিক 2 মাস পরে আমরা এই কূপের টেস্টিং করতে যাচ্ছি। ধন্যবাদ। তো শুনছিলেন এই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক অপারেশন জানাচ্ছিলেন যে বিভিন্ন স্টেপের পরে এখানে আজকে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। মোট কথা বলা যায় যে এই গ্যাস কূপ সহ আরও অনেক গ্যাস কূপ খনন পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বছরই দেশের 46টি গ্যাস কূপ খননের মাধ্যমে 62 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার একটি পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন এবং সেই পরিকল্পনার আলোকেই এই গ্যাস কূপের খনন কাজ শুরু হয় এবছরের 20 সেপ্টেম্বর। মোটামুটি এই ছিল সিলেটের বিয়ানীবাজার 1 নম্বর গ্যাস কূপে 2 মাস খন ওভার হোল্ডিংয়ের পর আবার যে ওয়ার্ক ওভারের পর আবার যে গ্যাস আজকে থেকে উত্তোলন হলো এবং জাতীয় গ্রিডে প্রতিদিন 60 থেকে 70 লক্ষ ঘনফুট গ্যাস যোগান দিতে পারবে তার সর্বশেষ খবর। টার্গেট করে বাসায় সাবলেট ওঠেন নারী, সুযোগ বুঝে 5 মাসের শিশু নিয়ে হন লাপাত্তা। চট্টগ্রামের এই ঘটনার 3 দিন পর কক্সবাজার থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা বাবা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 3 দিন পর মায়ের বুকে ফিরল 5 মাস বয়সী ছোট্ট আসমা। পৃথিবীর কোনো কিছুই না বুঝা কোমলমতি এই শিশুকে 3 দিন থাকতে হয়েছে সম্পূর্ণ অচেনা অজানা পরিবেশে। আর একমাত্র শিশুকন্যাকে হারিয়ে পাগল প্রায় তাসলিমা জসিম দম্পতি যেন নিজেদের জীবন ফিরে পেল। পুলিশ জানায় 20 দিন আগে সুমি নামে এক নারীকে সাবলেট দেন বাস কন্ডাক্টর জসিম। গত 7 নভেম্বর জসিমের স্ত্রী তাসলিমা বাচ্চাকে তার কাছে রেখে গোসলে গেলে সাবলেট সুমি একটি মোবাইল ফোন, 2000 নগদ টাকা ও 5 মাস বয়সী আসমাকে নিয়ে পালিয়ে যায়। দিশাহারা বাবা মা ছুটে আসেন বাকলিয়া থানায়। 14 দিন একটা বাসায় ছিল, সে সাবলেট ছিল, ভাড়া নেওয়ার সময় বলেছিল সে টাইস খোদাইয়ের কাজ করে। আসলে কিন্তু তা না, এটা তার সে হ্যাবিচুয়াল বলে মনে হচ্ছে, আমরা তার ক্ষতি দেখছি। গ্রেফতার সুমি প্রাথমিকভাবে জানায় নিজের বাচ্চাকে 20,000 টাকায় তার বাবা একজনের কাছে বিক্রি করে দেয়। পরে স্বামীর পরিবার বাচ্চার খবর জানতে চাইলে আসমাকে নিজের বাচ্চা হিসেবে পরিচয় করিয়ে দিতেই চুরি করে সে। কিন্তু সুমি বাচ্চা চুরির চক্রের সদস্য বলে প্রাথমিক ধারণা পুলিশের। মহিলাকে আমরা চুরি করা বাচ্চা সহ উদ্ধার করেছি, অ্যারেস্ট করেছি মহিলাটাকে, সম্ভবত হয়তো এরকম চক্রের সদস্য কিনা আমরা এটা খতিয়ে দেখতেছি। 3 দিন পর একমাত্র কন্যাকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা বাবা মা। আমি গোসল করতে আইতে ওই বাস চলে গেছে, চলে গেছে। আমি সাইরা তো কোথায় চাইছি ওর থেকেই না, বোরকা দিয়েছি, বোরকো পাই না, ব্যাগও পাই না, ওই আমার ঠেকাগুলোও পাই না, আমার মোবাইলও পাই না, ও বাস চলে গেছে। এখন খুব আনন্দ লাগছে বাচ্চাটাকে আমার বুকে পাইছি, আমি স্যারের জন্য অনেক লাখে লাখে শুকরিয়া। গ্রেফতারের পর সুমি আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বাকুড়িয়া থানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। কাল রাজধানীতে যুবলীগের সমাবেশ ঘিরে সাজ সাজ রব, বিরোধীদের অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি। ফরিদপুরে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি, আন্দোলনেই সরকার পতনের ঘোষণা। নানা ক্ষমতায় থাকার কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। কোনো মানুষ যেন অবহেলিত না থাকে এটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এবং বুয়েট ছাত্র ওফারদিনের মৃত্যুর ঘটনায় বান্ধবী বুশরাকে আসামি করে বাবার মামলা, 5 দিনের রিমান্ডে। সবশেষ অবস্থান ছিল কেরানীগঞ্জ বলছে পুলিশ। এ ছিল সময় সংবাদ।